বাংলাদেশ বিমানে একটি উড়োজাহাজে বিজি একশো সাতচল্লিশ ফ্লাইট মাহাদি সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছে বিষয়টি নিশ্চিত করছেন চট্টগ্রাম চব্বিশ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মতিউর রহমান রোববার রাত পৌনে নয়টা দিকে সেনাবাহিনীর পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয় এর আগে আইএসপিআর জানায় অভিযানের পর ছিনতাইকারীকে আহত অবস্থায় আটক করা হয়েছে পরিস্থিতি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয় বিমানের ভেতরে অভিযান চালানোর সময় ওই ব্যক্তিকে আত্মসমর্পণ করতে বলা হয় কিন্তু সে অস্বীকৃতি জানালে গুলি চালায় কমান্ডোরা পরে তার মৃত্যু হয় সংবাদ সম্মেলনে আরও বলা হয় বিমানে ক্রু সহ একশো জন যাত্রী ছিলেন তারা সবাই নিরাপদে বের হয়ে এসেছেন চিন্তাইকারীকে নিবৃত্ত করার জন্য আমাদের কমান্ডো বাহিনী প্রথমে তাকে গ্রেপ্তার করার বা তাকে সাইন্ডা করার জন্য আহ্বান জানিয়েছিল কিন্তু সে এই আহ্বান প্রত্যাখ্যান করে আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করলে তার উপর স্বাভাবিক অ্যাকশন যেটা সেটাই হয়েছে এবং আমাদের সাথে গোলাগুলিতে ছিনতাইকারী প্রথমে আহত এবং পরবর্তীতে আমরা জেনেছি যে সে ইতিমধ্যেই মারা গেছে এই ছিনতাই ঘটনায় কোনো প্যাসেঞ্জার হতাহত হয়নি বিমানের মধ্যে একশো জন প্যাসেঞ্জার এবং চোদ্দ জন ক্রু সহ মোট একশো জন যাত্রী এবং রুম মেম্বার ছিলেন তাদের সকলেই অক্ষত অবস্থায় বিমান থেকে বের হয়ে এসেছেন এই অল্প সময়ের মধ্যে তার সাথে যতটুকু কথোপকথন হয়েছে সে শুধু একটি দাবি উপস্থাপন করেছিল সে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছিল এবং তার স্ত্রীর সাথে কথা বলতে চেয়েছিল এরপরে তার সাথে আর কোনো কথা বলার সময় এবং সুযোগ আমাদের ছিল না এবং আমরা যেহেতু দ্রুততম সময়ে এই চিন্তায় অবসান ঘটাতে চেয়েছিলাম স্বাভাবিকভাবে আমি বলেছি যে আমাদের কমান্ডো অভিযান হয়েছে এবং এই কমান্ডো সেই কমান্ডো এবং আমাদের সিও লেফটেন্যান্ট কর্নেল ইমরুল যে হলি আর্টিজান অপারেশন করেছিল আমরা তাদেরকেই এখানে সৌভাগ্য বসাতে পেয়েছিলাম এবং অত্যন্ত সফল একটি অভিযানের মধ্য দিয়ে মাত্র আট মিনিটের মধ্যে এই ছিনতাইয়ের অবসান ঘটনা হয়েছে এই ধরনের একটা চিন্তাই ঘটনা ঘটার পরে বিমান বন্ধ বন্ধ হয়ে যায় বিমান চলাচল বন্ধ হয়ে যায় দেশি বিদেশি মানুষ আটকা পড়ে থাকে তো আমাদের এখন প্রথম দায়িত্ব হচ্ছে দ্রুত বিমানবন্দরটাকে স্বাভাবিক করে দেওয়া এর আগে বিকালে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকার হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ময়ূরপঙ্খী উডয়ন করে এর কিছুক্ষণ পরই চিন্তায়ের কবলে পড়ে বিমানটি বিস্তারিত জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব বিকালে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল বাংলাদেশ বিমানের নতুন উড়োজাহাজ ময়ূরপঙ্খী কিন্তু ঢাকার আকাশ ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই তা চিন্তায়ের কবলে পড়ে বিমান যখন ঢাকা চট্টগ্রামের মাজাক আসে তখনই ক্রুদের দিকে অস্ত্র ঠেকিয়ে বিমানটি নিজের নিয়ন্ত্রণে নিতে চান ছিনতাইকারী যুবক তিনি ককপিটের দরজা খোলার জন্য ধাক্কাধাক্কি করেন কিন্তু ককপিটের দরজা না খুলে পাইলট বিমানটি দ্রুত চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেন এরপর জরুরি সংকেত দিয়ে বিমানের জরুরি দরজা দিয়ে সমস্ত যাত্রীদের নামানো হয় একই সাথে র্যাব পুলিশ বিমান নৌ ও সেনা সদস্যরা বিমানটি ঘিরে রাখে সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হলেও ছিনতাইকারী একজন ক্রুকে চিম্মি করে রাখে পরে বিমানবন্দরে যায় সোয়াদ টিম ও বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস কর্মীরাও বিমানটি রানওয়েতে দাঁড়ানো অবস্থাতেই তাতে অভিযান চালায় কমান্ডোরা ক্রামতুল্লা বিপ্লব এটিএন বাংলা শাহজালের আন্তর্জাতিক বিমানবন্দরে কঠোর নিরাপত্তা বলে এড়িয়ে কিভাবে ওই ব্যক্তি অস্ত্র নিয়ে বিমানে প্রবেশ করলো তা তদন্তে বেসরকারি বিমান মন্ত্রণালয় ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে রাতে সিভিল এভিয়েশন অথরিটি ক্যাব চেয়ারম্যান সংবাদ সম্মেলনে কথা বলেন এটা ক্যাবের ব্যর্থতা কিনা জানতে চাওয়া হলে চেয়ারম্যান বলেন তদন্তের আগে বলা সম্ভব নয় এ সময় নিহত অস্ত্রধারী পরিচয় কি কোন উদ্দেশ্যে ঘটনা ঘটিয়েছে এসব বিষয় খতিয়ে দেখবে তদন্ত কমিটি হাইজাকাররা সাধারণত জিম্মি রাখে এটা নর্মাল সে কী জিম্মি রাখে আইদার পাইলটকে বা বা বাচ্চাদেরকে বা মহিলাদেরকে উনি কিন্তু কাউকে জিম্মি রাখেন না একে সবাই বের সে একাই বসেছিল এয়ারপোর্টে আমরা অনেক কিছু করতে পারতাম বাট আবার চিন্তা করলাম যে না আমার প্লেনটিও যাতে নষ্ট না হয় আমি যাই না আজকে ফেক বোমা কি ফেক বোমা না বলতে পারবো না এর জন্য আমরা বলছি প্লেনের ভিতরে যাতে তেমন কিছু না করা যাতে আমার দেশের সম্পদটা যাতে রক্ষা হয় ওই ব্যাপারে আমরা তীক্ষ্ণ দৃষ্টি রেখে যেহেতু সে একা আছে অতএব চিন্তা নেই আমরা ওকে ক্যান টেক

আহ আমাদের থেকে জানানো হয়েছে যে অভিযানটি আর মেটে যে সেনা অভিযান ছিল সেনা অভিযানে এর পরবর্তীতে এখন পর্যন্ত বন্ধ যে স্বাভাবিক যে কার্যক্রম গুলো এই চিন্তা যে ঘটনাটির জন্য ব্যাহত হয়েছে এই ব্যাহত হওয়ার ফলে বিমান বিমানের যে বিমানবন্দর যে স্বাভাবিক কার্যক্রম বিমান উঠানামা সেটি আপাতত বন্ধ আছে এবং বিমানবন্দর যেসব সাধারণ কার্যক্রম থাকে সেটি এই মুহূর্তে বন্ধ আছে এর আগে সেনাবাহিনী নৌবাহিনী সেনাবাহিনীর কমান্ড টিম প্যারা কমান্ডো টিম নৌবাহিনীর টিম এইসব প্রত্যেকটি আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যেকজন মেম্বার সহ যৌথ বাহিনী একটি অভিযান পরিচালনা করে আট মিনিটে সেই অভিযানে প্রথম থেকে তাকে আত্মসমর্পণের জন্য বিভিন্ন সময় বলা হলো সে কিন্তু প্রথম থেকে আত্মসমর্পণ করেনি কিন্তু সে আরো আক্রমণাত্মক হয়ে থাকে আক্রমণাত্মক এক পর্যায়ে সে প্রধানমন্ত্রী এবং তার পরিবার সাথে কথা বলতে চায় সেই কথা বলতে বলতে যখন কথা বলা হচ্ছে ঠিক তখনই প্যারা যে 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 হোলি অভিযান অভিযান জঙ্গি হয়েছিল অভিযান পরিচালনা করেছিলেন আহ লেফটেন্যান্ট কর্নেল ইমরুল তার নেতৃত্বেই এই অভিযানটি পরিচালনা করা হয় এবং সফল ভাবে আট মিনিট অভিযান চলার পরেই তার মৃত্যু হয় এছাড়াও মানে যত যে সমস্ত যাত্রী ছিলেন তারা প্রত্যেকে ছিলেন প্রত্যেকজন নিরাপদে সেই বিমানটি থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন তারা এখন পর্যন্ত এখন পর্যন্ত আমরা খবর পাইনি তবে আমরা এই অসমর্থ সূত্র জেনেছি কারাঢ়পের নাম থেকে তিনজন আহত হয়েছিলেন তারা সাময়িক আহ প্রাথমিক চিকিৎসার জন্য তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছিল